कहानी मैंने शुरू की थी तो खत्म भी मैं ही करूंगा। 25 साल बाद मैं हूं हरदयाल सिंह ढिल्लों हड्डी। আজকে আমরা কথা বলবো শাহরুখ খানের ডাঙ্কি মুভির আজকে মানে তৃতীয় দিনের ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত। বিকজ ডাঙ্কি মুভির প্রথম দিনের কালেকশন একদম ভালো ছিল না, তবে ডাঙ্কি মুভিটা আজকের কালেকশনে কি অবস্থা? প্রথম দিনের কালেকশনের মত নাকি আজকেও কালেকশনে ড্রপ দেখা যাচ্ছে, নাকি কালেকশনে অনেকটাই গ্রোথ দেখা যাচ্ছে, সবকিছু জানবো শুধু ভিডিওটার সাথে থাকুন। প্রথমেই আপনাকে বলি শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা হচ্ছে ফুল ড্রামা কমেডিয়ান ইমোশনাল মুভি। তাছাড়াও শাহরুখ খানের এই বছরই আরো দুইটা মুভি রিলিজ হয়, জওয়ান এন্ড পাঠান, এন্ড দুইটা মুভি বক্স অফিস কালেকশনে অল টাইম ব্লকবাস্টার হয়েছে। এবং পাঠান মুভিটা প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করে 106 কোটি রুপি, এবং জাপান মুভিটা প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করে 129 কোটি রুপি। এবং এখন কথা বলি শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা কালেকশন নিয়ে। সেটা হলো ভাই, ডাঙ্কি মুভিটা প্রথম দিন রিলিজ হওয়ার আগে অ্যাডভান্স টিকিট বুকিং কালেকশন ছিল 18 কোটি রুপি, এবং ডাঙ্কি মুভিটা প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 30 কোটি রুপি, এবং ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে প্রথম দিন ডাঙ্কি মুভিটা 58 কোটি রুপি। এবং শাহরুখ খানের এই বছর রিলিজ পর জওয়ান এন্ড পাঠান মুভির থেকে শাহরুখ খানের ডাঙ্কি মুভির প্রথম দিনের কালেকশন অনেকটাই কম। তবে এই বছরে ইন্ডিয়ান সিনেমা যতগুলো ড্রামা এন্ড কমেডি মুভি রিলিজ হয় তাদের থেকে সব থেকে বেশি কালেকশন করে প্রথম দিন শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা। এবং ডাঙ্কি মুভির প্রথম দিনের কালেকশনের থেকে দ্বিতীয় দিনের কালেকশনে আরো ড্রপ দেখা যায়, বিকজ দ্বিতীয় দিন রিলিজ হয় প্রভাসের সালার মুভিটা, যেটার জন্য শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা দ্বিতীয় দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 22 কোটি রুপি, এবং দ্বিতীয় দিন ডাঙ্কি মুভিটা ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করে 113 কোটি রুপি। এবং দ্বিতীয় দিনে ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশনে কিন্তু শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা নিজের বাজেট রিকভারি করে ফেলে, বিকজ ডাঙ্কি মুভিটার বাজেট মাত্র 85 কোটি রুপি। এবং এখন ফাইনালি কথা বলি শাহরুখ খানের ডাঙ্কি মুভিটার আজকের কালেকশন কত, মানে তৃতীয় দিনে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত। সেটা হলো ভাই, ডাঙ্কি মুভির দ্বিতীয় দিনের অ্যাডভান্স টিকিট বুকিং কালেকশন ছিল 9 কোটি রুপি, এবং আজকে শাহরুখ খানের ডাঙ্কি মুভিটার অ্যাডভান্স টিকিট বুকিং কালেকশন হচ্ছে 10 কোটি রুপি, যেটা মানে হচ্ছে ভাই শাহরুখ খানের ডাঙ্কি মুভির কালকের কালেকশনের থেকে আজকের কালেকশনে অনেকটাই গ্রোথ দেখা যাচ্ছে। এবং ডাঙ্কি মুভিটা আজকে অল ইন্ডিয়ায় নেট কালেকশন করবে অলমোস্ট 25 থেকে 26 কোটি রুপি, এবং এর সাথে ডাঙ্কি মুভি তিন দিনের টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন হবে 74 কোটি রুপি। এবং ডাঙ্কি মুভি তৃতীয় দিনে ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের কথা যদি বলি, তাহলে ডাঙ্কি মুভিটা তৃতীয় দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করতেছে অলমোস্ট 60 কোটি রুপি, এবং শাহরুখ খানের ডাঙ্কি মুভি তিন দিনের টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন হবে 150 থেকে 70 কোটি রুপি। এবং এখন যদি কথা বলি ডাঙ্কি মুভিটা কেমন চলে, অডিয়েন্স এই ডাঙ্কি মুভিটাকে কেমন রিভিউ দিচ্ছে, ভালো নাকি খারাপ, সেটা হলো ভাই ডাঙ্কি মুভিটাকে অলমোস্ট ঠিকঠাক ভালো রিভিউ দিচ্ছে, এবং অডিয়েন্সরা 5 স্টারের মধ্যে 3.5 স্টার দিচ্ছে। এবং আপনি যদি ড্রামা কমেডিয়ান ইমোশনাল মুভি দেখতে পছন্দ করেন, তাহলে আপনি শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা একবার হলেও দেখবেন, এবং আপনি চাইলে এই মুভিটাকে আপনার ফ্যামিলির সাথেও এনজয় করে দেখতে পারেন। তাছাড়াও শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা ডিরেক্ট করছে রাজকুমার হিরানি, ইনি এর আগে অনেকগুলো ব্লকবাস্টার মুভি দিয়েছে, যেমন 3 ইডিয়ট, পিকে, মুন্না ভাই এমবিবিএস। তবে এই সবগুলো মুভি প্রথম দিন অত ভালো কালেকশন করতে পারেনি, তবে লাইফ টাইম কালেকশনে হয়তো সুপার হিট নালে ব্লকবাস্টার গেছে। এবং আপনার কি মনে হয় শাহরুখ খানের ডাঙ্কি মুভিটা কি পারবে লাইফ টাইম কালেকশনে 1000 কোটি রুপির থেকেও বেশি কালেকশন করতে? অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। এবং আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, এবং এরকম নিউজ এন্ড আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।